হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এবং আজ শুক্রবার উনত্রিশ তারিখের প্রেক্ষা গিয়ে দুটি নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু সরকারি চলচ্চিত্র একটি আংশিক অনুদান নির্মিত আহ বৃদ্ধাশ্রম যেটি হলিস্ট ইতিমধ্যে আপনাকে দিয়ে দিয়েছি এবং এখন আমি আরেকটি ছবি যেটি সরকারি অনুদান নির্মিত দুঃসাহসিক খোকা এই ছবি হলিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন যে এই ছবিটি পরিচালনা করেছেন বিশিষ্ট প্রযোজক এবং পরিচালক এবং এই ছবিটি গত মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে শাহরুখ খানের জাওয়ানের সোতে এই ছবিটি ভেসে গেছে এবং পরবর্তী সময় কিন্তু এই ছবিটি আজ আজকে উনত্রিশ তারিখে মুক্তি পেল এবং ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে ছবির শো চলছে যেহেতু হললিশ গতকাল আমাদের খুব অনেক রাতে প্রায় রাত দশটার পরে সরবরাহ করা হয়েছে এবং এটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন আমাদের অনন্য মামুন যিনি এখন ছবি ডিস্ট্রিবিউশন করে ছবি পরিচালনা করে ছবি আমদানিও করে মানে উনারই এখন পোয়াবার আর কি আর কারোর কোনো কাজ নেই আর কি উনি এক চিঠি এখন ব্যবসায়ী যাই হোক উনার সম্পর্কে আর বিস্তারিত বললাম না তো এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ আহ সৌম্যজ্যোতি গোলাম ফরিজা ছন্দা এবং ফজলুর রহমান বাবু আর অনেকে এবং এই ছবিটি পরিচালনা করছেন মুস্তিবুর রহমান এবং এই ছবিটি আপনারা জানেন দুঃসাহসিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌবন এবং কৌশল এই দুটি সময় তার যে জীবনী সেটাকে তুলে ধরা হচ্ছে আমরা সাধারণত আহ উনাকে নিয়ে যে সমস্ত চলচ্চিত্র দেখি বা মুক্তিযুদ্ধে যে সমস্ত চলচ্চিত্র দেখি সেখানে কিন্তু ওনার আসলে পরবর্তী সময় শৈশব এবং কৌশল যৌবন পার হওয়ার যে সময়টা সেটা সাধারণত দেখে থাকি কিন্তু এই ছবিতে আমরা কিন্তু ওনার শৈশব এবং কৌশল এটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং এই ছবিটির শো কয়েকদিন আগে আহ আগারগয়ে আফ্রি মার্কেটেও হয়ে গেল ওখানে মানর তত্ত্বমতে বসির ছেলে এবং সেখানে সবাই এই ছবির মেকিং এর প্রশংসা করেছিলেন তবে এখানে ছোট্ট একটি মজার কথা আপনাদের শেয়ার করি এটি এই ছবির জন্য পজিটিভ কোনো খবর না কিন্তু কেন জানি মনে হয় যে শেয়ার করলে ভালো হয় এই ছবিটি যখন গত 18 তারিখে মুক্তিভার কথা ছিল তার তিন চার দিন আগে আমার কাছে এই ছবি পোস্টার আসে এবং আমি কিন্তু আমার আইডিতে প্রত্যেকটা বাংলা ছবির যেতো প্রমোশন করি বিনা পয়সা বিনা মূল্যে বিনা স্বার্থে আপনার যদিও আমাদের আমাকে দালাল বলেন কিছু বলেন নাই তো এই ছবিরও পোস্ট আমি করেছি কিন্তু একটা গ্রুপ ছিল সিনেমার গ্রুপ হয়তো আমার গ্রুপটা কথা মনে নাই সেই গ্রুপে এই ছবি পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে এখানে লাইক পরে আটাইশ হাজার লাইক এই দুঃসাহসী খোকার পোস্টে আটাইশ হাজার লাইক পরে কিন্তু মজার বিষয় হলো এখান মধ্যে এই আটাইশ হাজার লাইকের মধ্যে চব্বিশ হাজার ছিল হা হা রিয়েক্ট ঠিক আছে মানে আহ বুঝতেই পারছেন কতটা ট্র হয়েছে এই ছবি নিয়ে এখন কিছু বলার নেই আসলে মানুষ আপনি ভালো কাজ করলেও ট্রল করবে খারাপ কাজ করলেও ট্রল করবে ওই যে একজন একজন না আমাদের জাহেদ খান একটা কথা বলেছে আপনি যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হন তখন আপনাকে দেখে ট্রল করবে আসলে ভাই কথা এটাই আমাদের দেশে ভাই ট্রল ছাড়া কোনো গতি নাই ট্রল ছাড়া কোনো প্রচার নাই ঠিক আছে তো এই ছবিটি সারা দেশের এগারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ভাগ্য ভালো যেখানে সিনেপ্লেক্স অনেকগুলি আছে জানেন যে বৃদ্ধাশ্রম কিন্তু কোনো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স পায়নি তো সেদিক থেকে এই ছবির মানে ভাগ্য ভালো এখন আসলে এই ছবিটা বঙ্গবন্ধুকে নিয়ে করা এর প্রয়োজনীয় হয়তো এই সিনেপ্লেক্স চলার টাইম দিছে না তো সিনেপ্লেক্স কাছে আসলে আমাদের বাংলা চলচ্চিত্রের কোনো মূল্যায়ন নাই এটা কিন্তু সত্যি কথা তো সাধারণত সরকারের অনুদানের ছবিগুলি খুব একটা বেশি চলে না মানুষের আগ্রহ বেশি থাকে না তারপরে আপনারা যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা হলে কি ছবি দেখতে পারেন এই ছবি হল লিস্টে যাওয়ার আগে বলে নেই এই লাল সবুজের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে ফেলেন আর যারা আজকে বিভিন্ন নিউজ ফেসবুক দিয়ে তারা অসংখ্য ধন্যবাদ যারা করেননি চট জলদি করে ফেলেন এবং আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একসাথে দেখতে পারবেন তো এখানে মোট এগারোটি আহ সিনেমা হলের নাম আছে আমি চট জলদি চলে যাচ্ছি সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি সিনেপ্লেক্স সনি স্কোয়ার এবং সিনেপ্লেক্স লাইফ স্কোয়ার এই সবগুলিতে চলবে আহ আশি খোকা সিনেপ্লেক্স এস কেস টাওয়ার মহাখালী চলবে ব্লক বস্টার যমুনা কেরানীগঞ্জে নন্দিতা সিনেমা সিলেট রূপকথা সিনেমা পাবনা লাইট হাউস পারুলিয়া সাতক্ষীরা রূপকথা সিনেমা শেরপুর এবং সিলভার স্ক্রিন চট্টগ্রাম এই মুহূর্তে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন মিলে এগারোটি হলে চলবে আজ থেকে ইতিমধ্যেই মর্নিং শো অথবা শুরু হয়ে যাবে যখন আমরা ভিডিওটি আপলোড করবো চলবে দুঃসাহসিক হবো এবং বৃদ্ধাশ্রম আপনার সবাই হলিগের ছবিটি দেখবেন আগামী পাঁচ তারিখ থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে এখন এই এক মাস আসলে নতুন ছবি মুক্তি দেন কিনা তার অপেক্ষায় রইলাম আর অন্যান্য হলে চলছে জাওয়ান এবং উনিশশো একাত্তর এইসব দিন রাত্রি এই ছবিটি অনেকগুলি হলে চলছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী এক সপ্তাহে যদি কোনো নতুন ছবি আসে সেই ছবি হল লিস্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো সেই সম্পর্কে বিদায়